ঘটনাটি হচ্ছে যে আপনার স্পিচ থেরাপিস্টদের ব্যাপারে, স্পিচ থেরাপির ব্যাপারে একটা স্পেসিফিক আপনার আইনের মধ্যে বলা আছে যে কোন ইনস্টিটিউশন কি কি পড়াতে পারবে। তার মধ্যে ঢাকা ইউনিভার্সিটিকে বিএসসি ডিগ্রি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। তো এইটার ব্যত্যয় করে তারা এমএসএস এবং বিভিন্ন ইভিনিং কোর্স, বিভিন্ন আলাদা আলাদা এরকম চারটি কোর্স করছেন যেটি আইন দ্বারা তারা পারেন না। এ ব্যাপারেই বাংলাদেশের সোসাইটি অফ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা একটি মামলা করেছেন, রিট পিটিশন করেছেন, এবং আমাদের বিচারপতি জনাব নুরুজ্জামান এবং বিচারপতি জনাব ইকবাল কবির এই দুজনা মিলে যে বেঞ্চটি রয়েছে সেখানে একটি রুল ইস্যু করা হয়েছে যে কেন ঢাকা ইউনিভার্সিটির যে এই কোর্সগুলো করাচ্ছে সেগুলোকে অবৈধ ঘোষণা করা। স্পিচ রিহ্যাবিলিটেশনের উপরে এবং সব রকমের পঙ্গুত্বর যে রিহ্যাবিলিটেশন আছে সেটা এখানে, কিন্তু শুধু স্পিচ থেরাপি না, এখানে আপনার ফিজিক্যাল থেরাপিস্টের জন্য এখন স্পেসিফিক্যালি কোথায় পড়তে হবে, কোন ডিগ্রিটা রিকগনাইজড হবে সেগুলো সব পারবে হচ্ছে স্পেসিফিক্যালি বিএসসি দিতে। এর বাইরে আপনার আছে হচ্ছে আপনার বিআইপিডি যেটি সিআরপি হিসেবে পরিচিত সেখানে পড়তে পারবে, এবং আমাদের যে সরকারি আছে সেখানে পারবে।